দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ে রাজনৈতিক ঝুঁকি নেওয়ার আহ্বানও জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। টানা যে দলটা 15 বছর ক্ষমতায় আছে, এখন একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের এইটুকু রাজনৈতিক ঝুঁকি আওয়ামী লীগকে এখন নেওয়া দরকার, এবং তারা দমন করে শাসন করতে গিয়ে যদি এই কৌশল অবলম্বন করে সত্যি সত্যি দেশ আফ্রিকান সিন্ড্রোমের মতন একটা অকার্যকর দেশে যাবে, গভীর রাজনৈতিক দুর্যোগের মধ্যে আমরা আসলে নিক্ষিপ্ত হব। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।